আজ বড্ড বেলা হয়ে গেল, ঘুমটাও ভাঙতে ভাঙে নাই, ঠান্ডার দিন না, তাড়াতাড়ি করে ঠাকুর পূজাটা সেরেলি আর পারা যাচ্ছে নাই, জীবনটা যেন কয়লাই হয়ে গেল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই ঠাকুর এই শোনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, জীবনটা কি এইভাবেই পেরিয়ে যাবে রে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে মহাপ্রভু। মা এ মা দেখা দে মা, নাহলে আমাকে এক বস্তা টাকা দে মা, এই অদমটাকে দেখ, প্রতিবার পেনশনের টাকাটা দিয়ে লটারি কাটছি গো, তুই না হয় ফার্স্ট প্রাইজ দেব ওই 1 কোটি দিয়ে দে না মা, এই অদমকে দেখ মা, এই বুড়াটার প্রতি তোর কি একটু দয়া মায়া নাই গো, দেখ মা মা উত্তর করবো মা। তোয় মা কালী মা গো, ও স্যার স্যার বলি ও স্যার, হেগইলি আর বেটা মনে হচ্ছে ছাত লয় যেন ও রুচি, মাস্টারকে ডাকতে মাস্টার মশাই বলতে পারে নাই, বলছে ও স্যার যেন কোনো সম্মানই নাই, লে এরে এলো বলিয়া, আয় শুন শুন আয় আয় দিকে আয় আয় না রে আয়, ও স্যার কি বলছিলেন, বলি তুই আমাকে কি বললি রে, ও স্যার কে স্যার বলুন তো কি বলবো, বলি ও স্যার কেন মাস্টার মশাই বলতে কি তোর পয়সা লাগছে নাকি, হ্যাঁ ও স্যার বললে শুনতে কেমন লাগছে না, একটু ভালো ভালো লাগছে না, ও স্যার বললে ভালো না কপাল কি হলো বল, আমি বলছিলাম ওই অত রাগছেন কেন, তুই বুঝবি নাই বুঝলি, তুই বুঝবি নাই তোর কি ব্যাপার বল নাকি, বলি স্যার 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 বলি এমনি আমি দেখতে পাইনি স্যার ভালো আছেন তো, মানে ভালো আছেন তো, হ্যাঁ রে ওই কি কারো কানে শুনেছিলি নাকি যে আমি ওই বাঁকুড়ার মেডিকেলে ভর্তি ছিলাম, না সেটা নয়, আর যদি তাই বটে তাহলে যা না আমাদের ওই বিবর্তার বাজার তো অনেক ফল দোকান আছে, কিছু ফল টল ভালো ভালো আর একটু হরলিক্স টরলিক্স নিয়ে আয় না, দেখিস নাই এই শরীরটা কেমন যেন হয়ে গেছে, বড়দিনটা কবে যেন, বড়দিন কবে তুই জানিস নাই, না স্যার জানি নাই, 9-25 ডিসেম্বর আর কবে, আর যেই ধরুন এবছর পরীক্ষার খাতাতে যে বড়দিনের ডেটটা ঠিক পড়ে বাংলাতে লিখতে বলে, তবে কবে লিখবে আপনি শিক্ষক তার জন্যই আপনাকে প্রশ্নটা করা, হ্যাঁ রে তুই তো একটা ভালো কথা আমাকে মনে করে দিলি, এ এবছর 8ই পৌষ বড়দিন বুঝলি, 8ই পৌষ পরীক্ষার খাতায় কি লিখবে, ওই যে আমি কালকে ভাবছিলাম যে ছেলেরা যদি মনে কর বড়দিনের রচনা লেখে, ওটাই তো ব্যাপার বলুন, রাগছেন কেন, শুন শুন আমার মাথা চাটিস না, আমার অনেক কাজ আছে, রাগছেন কেন রাগছেন কেন রাগছেন কেন, সব হয়েছে সেরকম, তুই আর কি বুঝবি, তুই আর কি বুঝবি, হ্যাঁ খাচ্ছিস তো বাবা হোটেলে, ঘর সংসারে কিছু তো এরকম দেখতে হয় না সেরকম হবে বুঝলি, পেনশনের টাকা যেটা পায় সেটা ওই ঘরে দিকে চলে যায় বুঝলি, কি করে চালা যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি একমাত্র, আর ওই ভগবান সঙ্গে ভগবানই জানেন, তুই আর কি বুঝবি, হ্যাঁ তো স্যার কি বলছেন, বাপের হোটেল তুই তো আবার হোটেল হলো নাকি,
কি যে হোটেলে মদেই পাওয়া যায় না? বাপের হোটেলে খাবেন, সেখানে আবার মদের দরকার, মরণ হয় না এসব ছিল সব।